আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আননোন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি, এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানিকৃত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে এখন সরাসরি যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই মেশিনটির মূলত কাজটা কি। ভিউয়ার্স, এই মেশিনটির মূলত কাজ হচ্ছে দুধের মধ্যে ফ্যাট বা দুধের মধ্যে যে ক্রিমটি রয়েছে, এই মেশিনটি দুধ থেকে ওই ফ্যাট বা ওই ক্রিমকে আলাদা করে। এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় 600 লিটার, মানে আপনারা এই মেশিনটি দিয়ে ঘন্টায় 600 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আমাদের কাছে এর থেকে কম ক্যাপাসিটির মেশিন, যেমন 300 লিটার ক্যাপাসিটি, 450 লিটার ক্যাপাসিটি, 160 লিটার ঘন্টায় ক্যাপাসিটি এবং শুধু ঘন্টায় 60 লিটার ক্যাপাসিটির মেশিনও আপনারা আমাদের কাছে পাবেন। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে দুধ থেকে ক্রিম সেপারেট করা হচ্ছে। এক পাশ দিয়ে পড়ছে ক্রিম এবং অন্য পাশ দিয়ে পড়ছে বাকি দুধ। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই ক্রিমটি দিয়ে আমরা কি করতে পারবো। ভিউয়ার্স, এই ক্রিমটি দিয়ে আমরা 100% খাঁটি ঘি তৈরি করতে পারবো এবং বাকি যে দুধটা অবশিষ্ট রয়েছে ওই দুধটা দিয়ে আমরা মিষ্টি, লাচ্চি, লাবাং, টক দই, মিষ্টি দই, এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো। আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলক্ষেত আননোন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য। ভিউয়ার্স, আমরা শুধু এই ক্রিম সেপারেটর মেশিনটি নয়, খামারি যত আরও আধুনিক মেশিনারি, যেমন দুধ দোহন করার মেশিন, ধান কাটার মেশিন, ঘাস কাটার মেশিন, খড় কাটার মেশিন, এইসব মেশিনারিগুলো বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যদি আমাদের মেশিনারিগুলো নিতে চান, তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।